তৌহিদের সঙ্গে শিরক মিশ্রিত হতে পারে না। যেরকম গোসল না মিশলে দুধ নষ্ট হয়ে যায়, তৌহিদের সঙ্গে শিরক মিশলে তৌহিদ নষ্ট হয়ে যায়। শিরকের অধ্যুষিত এই বাংলাদেশ, এখানে বলা যায় প্রায় 10% মুসলমানই মুশরিক, এখানে শিরক এবং বেদাতে ভরা। ফানাফিল্লাহ বাকাবিল্লাহ কত আল্লাহ বিল্লাহ করে দেখেন না, যত পাগলের কারবার এগুলি সব করে বেশি। যে গাঁজা করে আমার বলে কি দমদম কুয়ার সময় লাইন আছে, এইভাবে ধোকা দিয়ে দিয়ে যত কবর, যত এই বলে খানকার দর বানিয়েছে, সব জায়গাতে এই সমস্ত শিরকের ব্যবসা চলছে। হে যুবক, এসো তোমাদের প্রতি ফোটা রক্ত আল্লাহর পবিত্র আমানত, এই আমানত ব্যয় করো আল্লাহর পথে, আল্লাহর ওহির পথে, বাতিলের পথে নয়, শিরকের পথে নয়, বেদাতের পথে। যেখানে তুমি যাও না কেন, তুমি যদি রাষ্ট্রের সর্বোচ্চ স্থানেও চলে যাও, তোমার হাত দিয়ে বাংলাদেশ তৌহিদ কায়েম হবে, শিরক কায়েম হবে না ইনশাআল্লাহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। দিন কায়েম করো, দিন কায়েম করো, দিন কায়েম করো, একদল লোক আছে না কথায় কথায় দিন কায়েম করে, বাট তৌহিদটাকে কায়েম করো। তৌহিদের মধ্যে ভেজাল রেখে দিন কায়েম করা হতে পারে না। আমার মধ্যে ফরমালিন দিয়ে খাটি আম দেবো নাকি, এটা চলবে না। আহলে হাদিস আন্দোলন খাটি, কোন ভেজাল চলবে না। এখানে ইসলামী আন্দোলন বলার জন্য আমাকে কম বাধ্য করা হয়নি যে ভাই আপনি ইসলামী যুব সংঘ নাম দেন না কেন, তাহলে আমরা ঢুকতে পারি। আমরা বলেছিলাম ইসলামী যুব সংঘ করবো না, কোশ্চিন কালে আমি করলে আহলাদের যুব সংঘ করবো। ইসলামী যুব সংঘে শেরেক ঢুকবে, বেদাত ঢুকবে, সব রকম ঢুকবে, আর আহলাদ যুব সংঘে শেরেক বেদাত ঢুকানোর সুযোগ নাই। একে আজকের কথা বলছি না, সে কবে, সে 76 সালে কথা বলছে, 78 সালে যখন শুরু হয় তখনই বাধা মোকাবেলা করতে হয়েছে আমাদের। আজও বাধা আছে, আগামী দিনও থাকবে, সমস্ত বাধার বিন্ধ্যাচল ডিঙিয়ে সত্যের সেবকরা সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। তৌহিদের এই মৌলিক লক্ষ্য থেকে যদি আমরা বিচ্যুত হই, আমরা জান্নাত থেকে বিচ্যুত হয়ে যাব। তৌহিদ যদি না থাকে জান্নাত পাবো না। তৌহিদ সবার আগে, তৌহিদের বাইরে কোনো কিছুই চলবে না। আর তৌহিদের বাহক হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস। জাল হাদিস কোশ্চিন কালো মানার যোগ্য নয়, যেমন পচা আম কেউ খায় না, ওর জাল হাদিস কেউ খাবে। আহলে হাদিস আন্দোলন 12 দিন ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, যিনি আমার প্রফেসর, তিনি ম্যাকগিল ইউনিভার্সিটির ফরাজি মুভমেন্টের উপরে ডক্টরেট করা। একদিন আমরা সালাত আদায় করছি, আমরা 10-12 জন ছাত্র আর আমি তার মধ্যে আছি, সাবেক নবাব মজির একজন আছে। মাগরিবের সালাতের টাইম হয়েছে, তো উনি তো আমাদের সবাই প্রফেসর, উনি আমাদের উস্তাদ, বললেন স্যার আপনি ইমামতি করেন, তোমাদের আপনি কি জানেন না এটাই তো নিয়ম আছে ফেকাতে, যেখানে একজন আহলে হাদিস থাকে আর 1000 জন আহলুর রায় থাকে, সেখানে ইমামতি করবে আহলে হাদিস রায় করবে, আহলুর রায় কখনো ইমামতি করতে হকদার নয়। তাহলে বলেন কি, আপনি আমার উস্তাদ থাকতেন আমি ইমামতি করবো, হ্যাঁ এটাই তো নিয়ম, যান সামনে। সেদিনই তিনি বলে দিয়েছিলেন আহলে হাদিস নয়, এটা আহলে সহিহ হাদিস বলা উচিত। তাহলে ধন্যবাদ স্যার, আপনাকে কি বলবো, পরে ইস্তফা নিয়ে এসেছিলাম, ইস্তফা তিনি একই ভাষণ দিয়েছিলেন, আমি এটাকে আহলে হাদিস আন্দোলন বলি না, আমি একে আহলে সহিহ হাদিসের আন্দোলন বলি। যদিও তিনি প্রকাশ্যভাবে আহলে হাদিস হন নাই, পরিবেশের কারণে কিন্তু অন্তরটা পুরো লুকিয়েছিল আমাদের সাথে। যুগে যুগে বাধা মোকাবেলা করতে হয়েছে, সমস্ত বাধা মোকাবেলা আমরা এগিয়ে গেছি, এই পর্যন্ত আমরা এসেছি। জীবন সন্ধ্যা এখন পর্যন্ত যুব সংঘের সম্মেলন হচ্ছে আজকে, সম্মেলনের শেষ বক্তব্য আমার এটাই, তোমরা অবশ্যই সার্বিক জীবনে তৌহিদ কায়েম করবে। তৌহিদ হচ্ছে আল মিহর রাহিসি, ঘানির গাছের গোড়া যেটা থাকে তার চারিপাশে গরু ঘরে সব কিছু ঘরে না, তৌহিদের চারিপাশে সারা দিন ঘুরবে, তৌহিদ ঠিক জায়গায় থাকবে। তৌহিদ কখনো ডানে বা ঘুরিয়ে যাবে না, তৌহিদের সঙ্গে শিরক মিশ্রিত হতে পারে না। যেরকম গোসল না মিশলে দুধ নষ্ট হয়ে যায়, তৌহিদের সঙ্গে শিরক মিশলে তৌহিদ নষ্ট হয়ে যায়। শিরকের অধ্যুষিত এই বাংলাদেশ, এখানে বলা যায় প্রায় 10% মুসলমানই মুশরিক, এখানে শিরক এবং বেদাতে ভরা। ফানাফিল্লাহ বাকাবিল্লাহ কত আল্লাহ বিল্লাহ করে দেখেন না, বলি যত পাগলের কারবার এগুলি সব করে বেশি বেশি। আমি কিন্তু সিলেটে জীবন মাজার দেখি নাই, আমাকে এক বুড়ি বলে কি এই পানি এক গ্লাস খান, এটা এই পানের সঙ্গে একে জমজম কুয়ার সঙ্গে লাইন আছে, আলা জমজম কুয়া পোকা একেবারে গিজ গিজ করতেছে, ওই পানি আমাকে দিবে, বলে এটা জমজম কুয়ার সঙ্গে লাইন আছে। তা আমার সঙ্গে আব্দুল সবুর চৌধুরী ছিল, ও বলছে সার তো খেপে গেছে, সার খেপে তো মেরে দেবে, তাতে আমার হাতে সার চলেন চলে এখানে থাকা যাবে না। যে গাঁজা করে আমার বলে কি বলি জমজম কুয়ার সঙ্গে লাইন আছে, এইভাবে ধোকা দিয়ে দিয়ে যত কবর,
যত এই বলে খানকার বানিয়েছে, এই সব জায়গাতে এই সমস্ত শিরকের ব্যবসা চলছে। শিরক বিরাতের বিরুদ্ধে বর্তমান চ্যালেঞ্জ হচ্ছে আহলেদিস আন্দোলন এবং আহলেদিস যুব সংঘ, তার যৌবনকে অবশ্যই এর বিরুদ্ধে কাজ করতে হবে। আমরা এই জন্য বলি, হে যুবক, এসতের প্রতি ফোটা রক্ত আল্লাহর পবিত্র আমানত, এই আমানত ব্যয় করো আল্লাহর পথে, আল্লাহর ওহির পথে, বাতিলের পথে নয়, শিরকের পথে নয়, বেদাতের পথে নয়। এই দাওয়াত নিয়ে তোমাকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। প্রথমে নিজের ঘরে, নিজের পরিবারে, নিজের সমাজে, নিজের যেখানে তুমি যাও না কেন, তুমি যদি রাষ্ট্রের সর্বোচ্চ স্থানেও চলে যাও, তোমার হাত দিয়ে বাংলাদেশ তৌহিদ কায়েম হবে, শিরক কায়েম হবে না ইনশাআল্লাহ। আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে বলে আপনারা যদি রাজনীতি না করেন তখন যাবেন কেমন করে? আরে বাবা, আমাদের এই ছেলেবিলিগুলো কি এরা রাজনীতি করেছে কখনো? এখন তারা ক্ষমতা হলে কি করে? আল্লাহর ইচ্ছা হলে ইনশাআল্লাহ যুব সঙ্গে ছেলে কালকে রাজনীতি করে তারা প্রধানমন্ত্রী হবে। নিষেধ আছে, বলা আছে, বাংলাদেশের সংবিধান আছে, কখনোই কোন আহলাদ সেখানে প্রধানমন্ত্রী হইতে পারবে না বলা আছে? নাই, হয়ে যাবেন আপনি, আল্লাহর রহমত লাগবে, আপনার আকিদা লাগবে, মজবুত লাগবে। আপোষ কামিয়ে আকিদা দিয়ে কশ্চিনকালে কোনো পরিবর্তন হয় না। যেরকম ঘুনিয়ে বাঁশ দিয়ে কোনো বেড়া দিলে বেড়া থাকে না, এই ঘুনিয়ে আকিদা দিয়ে কশ্চিনকালে সমাজের তৌহিদ থাকে না, কিছুই কায়েম হওয়া সম্ভব নয়। আল্লাহ কাছে দোয়া করি, যুব সংঘের কর্মীদের মাধ্যমে আল্লাহ জনসেটা পূরণ করে দেন। যুব সংঘের কর্মী যদি সত্যিকার অর্থে সেভাবে গড়ে উঠতে পারে, ইনশাআল্লাহ তাদের দ্বারা এ দেশে বিজয় আসবে। সেই বিজয়ে দুনিয়াবী বিজয় নয়, আখেরাতের বিজয়, জান্নাতের বিজয় ইনশাআল্লাহ। মানে সেখানে সবাই আমরা একত্রিত হব জান্নাতের ফেরদাউসের সর্বোচ্চ মকামে। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের মাধ্যমে তৌহিদের বিজয়ে সাধনের তৌফিক দান করুন।